ইটপাথরের শহর থেকে একটু স্বস্তি দিতে জুড়ি নেই দেশের পর্যটন পার্কগুলোর। স্বজনদের নিয়ে ঈদের ছুটিতে তাই মানুষের প্রথম পছন্দ গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি ও সীতাকুণ্ডের ইকো পার্ক। এছাড়া বগুড়ার মহাস্থানগড়েও ভিড় লেগেই আছে পর্যটকদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন অফ ইসলাম। 3,690 একর জমিতে গড়ে ওঠা বঙ্গবন্ধু সাফারি পার্কটি এখন পর্যটকদের আনাগোনায় সরগরম। ঈদের বাড়তি বিনোদন পেতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। পাঁচটি ভাগে ভাগ করে বিভিন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ করা হয়েছে পার্কে। সাদা সিংহ, বাঘ, ভাল্লুক, জিরাফ সহ নানা প্রাণী দেখে আনন্দিত হচ্ছেন দর্শনার্থীরা। বাঘ, সিংহ, হাতি, তারপর ঘোড়া, এগুলো দেখে আমার খুব আনন্দ লাগছে। আমার ফ্যামিলি নিয়ে এসেছি এখানে দেখার জন্য। অনেক জীবজন্তু দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। বাচ্চাদের জন্য, আমার কি বুড়োদের জন্য, এই এটা একটা আকর্ষণীয় জায়গা। নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সহ কাজ করছেন পার্কের কর্মীরা। সুন্দরবনে যে যেটা দেখা সম্ভব না, সেটাই বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে আমরা দেখতে পারলাম। পর্যটকদের সরব উপস্থিতি রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকো পার্কেও। 996 একর জায়গা জুড়ে ইকো পার্ক এলাকায় রয়েছে প্রাকৃতিক ঝর্ণা, ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির, রয়েছে বিভিন্ন বন্যপ্রাণী দেখার সুযোগ। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম, বেশ মনোরম পরিবেশ, ভালোই লাগছে। সবার সাথে মজা করছে, অনেক ভালো লাগছে আমাদের কাছে। এই যে ঝর্ণা দেখার জন্য আসছি, অনেক সুন্দর একটা জায়গা, এখানে উপভোগ করার অনেক কিছু আছে। ইকো পার্ক হয়েছে, সেই ইকো পার্কের ক্ষেত্রে আপনারা নিজেরাও দেখে গেছেন, এখানে প্রচুর দর্শনার্থী আসে বা প্রচুর পর্যটন কেন্দ্র পর্যটন আসে, বিভিন্ন চট্টগ্রাম শহর থেকে আসে, শহরের বাইরে থেকেও আসে। এদিকে বগুড়ার মহাস্থানগড়েও প্রতিদিনই বিপুল সংখ্যক পর্যটক আসছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বা প্রাচীন রাজবংশের ধ্বংসাবশেষ দেখতে তাদের আগ্রহ সবচাইতে বেশি।